গুড মর্নিং। আর আজ হচ্ছে শনিবার, আর আজকের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে নভেম্বরের 18 তারিখ, অমিতের জন্মদিন। আজকে হচ্ছে অমিতের জন্মদিন, আর আজকে জন্মদিনে অমিত বাড়ি নেই, কারণ অমিত তো কাজের সূত্রে বাইরে রয়েছে। তো অমিত হয়তো বাড়ি আসুক, তারপরে দাঁড়ান জানাবো তোমাদেরকে যে আজকে ওর জন্মদিন আমরা কীভাবে সেলিব্রেট করলাম। তো আমার পাশে থাকো, তোমরা দেখতে থাকো ব্লগটা উইদাউট এনি স্কিপ, কোনো রকম স্কিপ করবে না, তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আমি বলছি, তাহলে তুমি তখন যখন বেরিয়েছো তখন কোথায় ছিলে আগে বলো, কোথায় ছিলে তখন? সবে বেরিয়ে ওখানে বসেছো, আমি জানি না তোমাকে কতবার ফোন করলাম, তুমি ধরলে না, বললে যে তোমাকে ঘুমাতে, তখন ঘুমের থেকে ওঠার আগে কি পাম্প কত খারাপ হয়ে গেছিল। আর এদিকে মা দিদুন হচ্ছে উনুনে সব রান্না করে ফেলেছে, আর মা হচ্ছে পায়েস রান্না করে দিচ্ছে। প্রত্যেকবার তাই হয়, প্রত্যেকবার আমি তরি তরকারি গুলো করি, মা পায়েসটা করে দেয়। তো এখানে মা সবই প্রায় যোগাযোগ করে ফেলেছে, আর দিদুনের রান্না অলমোস্ট কমপ্লিট। আর এদিকে কিশমিশ ভিগানো, এদিকে মাছের তরকারি করেছে দিদুন, আরও তরকারি তরকারি করেছে। যখন আমি ভাতগুলো গোছাবো অমিতের জন্য ভাতের থালা, তখন তোমাদের অবশ্যই দেখাবো যে কী কী রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। ততক্ষণ ছোটো একটু কাজ টাজ করে নিই, ততক্ষণ তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমি এখানে চলে এসেছি ভাত গোছাতে। তো আমি এটা শিখেছিলাম ইউটিউব থেকেই, এভাবে বাটির মধ্যে সুন্দর করে চেপে চেপে ভাত নিয়ে থালা উল্টো করে দিয়ে দিলে সুন্দর লাগে ব্যাপারটা, মানে গোছানো গোছানো একটা ব্যাপার থাকে, সুন্দর লাগে দেখতে, সেই জন্যই। তো আমিও সেটাই করলাম, ভাতগুলোকে সুন্দরভাবে, সেবার গরম ভাত তো অত মানে চেপে দেওয়া যাচ্ছিল না, তবুও যতটুকু পেরেছি করেছি। গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখানে রয়েছে মাছ, রুই মাছ, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পাঁপড় হচ্ছে, আর এখানে হচ্ছে রাউন্ড পাঁপড়, চাটনি, পায়েস, এখানে হচ্ছে একটা তরকারি যেটা ও খায় না, পালং শাক দিয়ে সব রকম ও খায় না বলে অল্প দেওয়া, এখানে শিম ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ, আর এখানে ভাত আছে, ভাতটা ছড়িয়ে যাবে বলে বাটিটা এভাবে রাখা রয়েছে। আর মাংসটা উনুনে ফুটছে, দই মিষ্টি বাবা এখন রাস্তা রয়েছে অন দ্য ওয়ে, তো পুরোপুরি দেওয়া হবে।
দুপুরে খাওয়া দাওয়ার পর একবারে ডাইরেক্ট রাত 9:30 ভিডিও এটা, কারণ কেকটা আনা হয়ে গেছিলো, কিছু করার নেই, কেকটা আগের দিন আনা হয়েছিলো, তো কেকটা নষ্ট হবে, যত ফ্রিজে থাকতবু একটা ফ্লেভারগুলো চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই অমিত বললো ঠিক আছে না, নষ্ট করে তো লাভ নেই, খুশি এত আনন্দ করছে, খুশি তো আর বুঝছে না যে কী হয়েছে আমাদের, কেন মন খারাপ, তো অসুবিধা নেই, চলো এভাবেই কাটতে হবে। আর কেন মন খারাপ, কী হয়েছিলো সেটা তো অবশ্যই জানতে পারবে ভিডিওর লাস্টের দিকে। হ্যালো, তো কালকের ব্লগটা আমি আর এন্ড করতে পারিনি, কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো, কাল দুপুরে খাওয়া দাওয়ার পর কালকে বাদে ছিল, তো কাল দুপুরে খাওয়া দাওয়ার পর সব কাজকর্ম মানে বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে ঘরে শুয়েছি জাস্ট। এবার আমার হচ্ছে বাপের বাড়ির দিক থেকে একজন ঠামি আছে, মানে আমার ওই বাড়ির, আমার বাপের বাড়ির ফ্যামিলির হচ্ছে জ্ঞাতি, তো ওনার হঠাৎ মৃত্যু খবর পায়। আসলে সকালবেলা আমাকে বৌদিমণি ফোন করে বলেছিল যে আয়, এবার কাল দিদুন রান্না করছিল আর ওর মধ্যে গোছানো গাছানো, ওই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে জন্মদিনের ওই অনুষ্ঠান দুপুরেরটা মিটে যাক, আমি বিকেলে যাব। এবার দুপুরে সবে এসে একটুখানি বালিশে মাথা রেখে শুয়েছি, দেদে কি বাবা ফোন করেছে, বোন ফোন করেছে, বৌদি ফোন করেছে। আমি ফার্স্টে বাবার কাছে ফোন করলাম যে বাবা কেন ফোন করেছিল দেখি, যে বাবা বলছে যে এরকম খবর পেলাম, তো আমি আবার সঙ্গে সঙ্গে বৌদিকে ফোন করে শুনলাম যে হ্যাঁ মারা গেছে। আসলে উনি অনেকদিন ধরেই ভুগছিলেন, কষ্ট পাচ্ছিলেন, বয়স হয়েছে, তিনি গত হয়েছে, সত্যি মানে ভালো এক বুড়ো, মানে একটু বয়স্ক মানুষ চলে গেলেই এটা আমার বল, আমার ওপিনিয়ন থেকে আমি বলবো ভালো, কিন্তু স্বজন বিয়োগের কষ্টটা যাদের যাই তারাই জানে যে কষ্ট কী জিনিস। কারণ যখন আমি ছোটোবেলায় এখানে আসতাম, ছোটোবেলায় আমার ঠাকমা মানে আমার বাপের বাড়ির ঠাম্মা আর ইনি, এরা হচ্ছে দুই যা, তো যে মারা গেছে কালকে, তো ছোটোবেলার থেকে ঠাম্মাকে দেখেছি। আমার ঠাকমা তো গত 3 বছর হলো মারা গেছে, মানে আমার বাপের বাড়ির ওই বাড়ির ঠাকমা, তো আসলে খুড়তুতো ঠাম্মাই, খুড়তুতো জ্যাঠার মা এটা, তো আমার এখানে আর একটা জ্যাঠা বাড়ি আছে যে জ্যাঠা আমাকে সম্বন্ধ করে দিয়েছে এখানে। তো কাল বিকেল থেকে একটু মুড অফ ছিল, বাড়িতে গেছিলাম ঠাম্মাকে দেখতে লাস্টবারের মতো, তো নবদ্বীপে যেতে পারিনি অন্তিম অন্তিম যাত্রায়, কিন্তু বাড়িতেই ছিলাম আর ইচ্ছা করেনি। ওই বাড়ি থেকে সবাই এসেছিলো, বাবা মা বড়দি মেসদি ছোটো কাকা দাদা ভাই সবাই এসেছিলো দেখতে, সবাই আমার মানে ওই বাড়ির জন্য আরও দেরি হয়ে গেছে, সন্ধ্যের পর নিয়ে গেছে, মারা গেছেন উনি 2:44 কি 2:48 মারা গেছেন। তো কাল একটু কষ্ট ছিল, কারণ যে মানুষটা মারা গেছে তার জন্য তো স্বাভাবিক কষ্ট পেতেই হবে, আর তারপরে এক এক সময় মনে হয় যে না, যেভাবে কষ্ট পাচ্ছিলেন উনি, যারা ওনাকে খাওয়ানো ধোয়ানো যেগুলো করে সেগুলোতেও তাদের দ্বারা করে, তাদেরও কষ্ট হয়, শীতকালে খুব কষ্ট, খুবই খুবই ভালো হয়েছে আমি বলবো যে উনি পরলোক গমন করেছে, ভালো হয়েছে। তবে কালকের পর থেকে আর আমি কোনোরকম ভ্লগ করিনি, তো আমি ভাবলাম যে কালকের ভ্লগটা তো এন্ডই করিনি, আজকে এখানে এন্ড করা যাক। মানে সকাল থেকে এখন হয়তো 2:30-3 বেজে গেছে, সকাল থেকে যে তোমাদেরকে বলবো, মানে কাজের মধ্যে ছিলাম, অবশ্যই কাজের মধ্যে রয়েছি, আমার সংসারে কাজ থাকে, রান্নাবান্না থাকে, সেগুলোর মধ্যে থাকলেও তবুও যেন ভাবছি যে না, ছিল মানুষটা, মানছি হ্যাঁ ভুগছিল কষ্ট করছিল, মানুষটা ছিল আমাদের মাথার উপর ছিল, এবার মানে পুরনো কোনো আমাদের থাকলো না, এবার সব নতুন বাবা জ্যাঠা সবাই যারা মাথার উপর বয়স জ্যেষ্ঠ আর কেউ থাকলো না, এই জন্য জেঠিমা জ্যাঠামশাই দাদা বৌদি বৌদিও খুব কেঁদেছে, সবাই কান্নাকাটি করছিল, তো কিছু করার নেই, এটাই জীবন, আমাদের জন্মগ্রহণ করলে অবশ্যই মৃত্যুগ্রহণও করতে হবে, এটাই ভবিতব্য, এটাই বাস্তব, তো বাস্তবকে মেনে নেওয়াটাই আমার মনে হয়, হ্যাঁ বাস্তবটা মেনে নেওয়াটাই হয়তো সেটাই সহজ হবে, সেটাই উচিত। তো আর বেশি বকবক করছি না আমি, আর হয়তো আবার কেঁদে ফেলবো বলতে বলতে, তো আজকে ব্লগ আমি এখানে শেষ করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।